ওয়েলকাম, সুস্বাগতম। আজ শুরু করছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন। দেখো, এখানে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবছর 7ই মার্চ সোমবার। প্রথমে তোমাদের পরীক্ষা হচ্ছে প্রথম ভাষা, অর্থাৎ যার যার মাতৃভাষা সেই ভাষাটাই প্রথমে হচ্ছে, এবং 8ই মার্চ মঙ্গলবার হচ্ছে দ্বিতীয় ভাষা তোমাদের, অর্থাৎ সেকেন্ড ভাষা। ইংলিশ সাধারণত এটাই হয়ে থাকে দ্বিতীয় ভাষা। এবং 9ই মার্চ 2022 বুধবার হচ্ছে ভূগোল, এবং 11ই মার্চ 2022 শুক্রবার হচ্ছে ইতিহাস। এরপরে দেখো, 12ই মার্চ শনিবার, শনিবার হচ্ছে জীবন বিজ্ঞান। তাহলে কী হলো জীবন বিজ্ঞানের পরে? এবার দেখো, 14ই মার্চ 2022 হবে হলো গণিত পরীক্ষা, গণিত অর্থাৎ তোমাদের অঙ্ক। মাঝখানে তোমরা কিন্তু 2টা দিন, মানে জীবন বিজ্ঞানের 2 দিন গ্যাপ পেয়ে যাচ্ছ। এরপরে দেখো যে গণিতের পর 15ই মার্চ অর্থাৎ মঙ্গলবার কি হচ্ছে তোমাদের? ভৌত বিজ্ঞান। তারপর লাস্ট এবং শেষ তোমাদের 16ই মার্চ, সেটা হচ্ছে বুধবার, ঐচ্ছিক সাবজেক্ট যেটা বা অপশনাল সাবজেক্ট, সেটার পরীক্ষা হচ্ছে। এবার লক্ষ্য করো, অফিসিয়াল যে নোটিশ আছে সেই নোটিশে কিন্তু এর টাইম অর্থাৎ কোন সময় তোমাদের পরীক্ষা হবে সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে প্রত্যেক দিন কী হবে, 11টা 45 AM থেকে 3টে PM পর্যন্ত পরীক্ষা হবে, অর্থাৎ 15 মিনিট তোমাদের এক্সট্রা দেওয়া হবে। এখানে আর একটা জিনিস লক্ষ্য করো, ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন সম্বন্ধে এখনও কিছু ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়বে বেঙ্গলি, ইংলিশ, গুজরাটি, হিন্দি, মডার্ন, টিবেন্টম, নেপালি, উড়িয়া, এইসব।